জনাব এরশাদ হুসাইন প্রশ্ন করেছেন, আমরা ভিডিওতে দেখেছি আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি এর ইন্তেকালের পর চেহারা দেখার জন্য সারি সারি দলবদ্ধ হয়ে একদিক থেকে লোকেরা যেত এবং অপরদিক থেকে বের হয়ে যেত। এভাবে ঘুরে ঘুরে মৃত ব্যক্তির চেহারা দেখাটা অনেকটা তাওয়াফের মতো হয়ে যায়। এভাবে মৃতের চেহারা দেখা কতটুকু শরীয়তসম্মত জানিয়ে বাধিত করবেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন ভাই। কোনো ব্যক্তি এন্তেকাল করলে তার জানাজা দেওয়ার পূর্বক্ষণ পর্যন্ত চেহারা দেখাটা ইসলাম বৈধ ঘোষণা করেছে। এ সম্পর্কে ফতোয়া হিন্দিয়া এর 5 নম্বর খণ্ডের 351 নং পৃষ্ঠা কিতাবুল কেরাহিয়া আলবাবু সাদিসু আশারা অধ্যায়ের মধ্যে উল্লেখ করা হয়েছে, লা বাসা বিহি বি আন ইয়ারফা সাতরুল মাইয়িত লিয়ারা ওয়াজহাহু ওয়া ইন্নামা ইয়াকরাহু যালিকা বাদা দাফনি। অর্থাৎ কোনো ব্যক্তি এন্তেকাল করলে জানাজার পূর্বক্ষণ পর্যন্ত তার চেহারা দেখার জন্য কাফন খোলা যেতে পারে। তাহলে সুস্পষ্টই হয়ে গেল, কোনো ব্যক্তি এন্তেকাল করলে জানাজার পূর্বক্ষণ পর্যন্ত অবশ্যই তার চেহারা দেখা জায়েজ। মৃত ব্যক্তিকে দেখার জন্য লোকের ভিড় হয়ে গেলে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা হয়। কেউ কেউ সারিবদ্ধভাবে একের পর এক লোকদেরকে দেখিয়ে থাকেন। আপনি বলেছেন একদিক থেকে সারিবদ্ধ হয়ে লাশ দেখে অপর দিক থেকে বের হয়ে যায়, এটা কেমন জানি তাওয়াফ করার মতো হয়ে যাচ্ছে। না, এটা তাওয়াফ করার মতো হয় না। কেননা আল মাওসুআতুল ফিকহিয়া গ্রন্থের 29 নম্বর খণ্ডের 120 নং পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে, আত তাওয়াফু লুগাতান আদ দাওরানু হাওলাশ শাই ওয়া শারআন হুয়া আদ দাওরানু হাওলাল বাইতিল হারাম। অর্থাৎ তাওয়াফ বলা হয় কোনো কিছুকে টার্গেট করে প্রদক্ষিণ করা, আর শরীয়তের পরিভাষায় তাওয়াফ বলা হয় কেবলমাত্র বাইতুল্লাহকে লক্ষ্য করে চারদিকে প্রদক্ষিণ করাকে। এই দৃষ্টিকোণ থেকে কোনো ব্যক্তির লাশ দেখার জন্য একদিক থেকে প্রবেশ করে অপর দিক থেকে বের হয়ে যায়, যদিও তওয়াফের মতো দেখা যায়, কিন্তু এটা তওয়াফ হিসেবে গণ্য হবে না। বরং এইভাবে মৃত ব্যক্তির চেহারা দেখাটা ইসলাম অনুমোদন করেছে। কেননা এই ক্ষেত্রে প্রচণ্ড ভিড়ের কারণেই এইভাবে লাশের চেহারা দেখানোর পদ্ধতি হিসাবে আমাদের দেশে গ্রহণ করা হয়ে থাকে, তাই এটাকে তাওয়াফের সাথে তুলনা করাটা সমীচীন হবে না। তবে হ্যাঁ, কোনো ব্যক্তি যদি লাশকে লক্ষ্য করে চারদিকে প্রদক্ষিণ করে এবং সেক্ষেত্রে তাওয়াফের নিয়ত করে, তাহলে অবশ্যই এটা গুনাহের অন্তর্ভুক্ত হবে, এটা ইসলাম অনুমোদন করে না। আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন।